রক্ত ছাড়া একজন মানুষের জীবন কল্পনাও করা যায় না। একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে প্রায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়, কিন্তু মানবদেহের এই অত্যাবশ্যকীয় উপাদানটির এখনও কোনো বিকল্প তৈরি করে উঠতে পারেনি চিকিৎসক কিংবা বিজ্ঞানীরা। এই রক্তের একমাত্র বিকল্প হলো মানবতা। একজন মানুষ হিসেবে আমরা রক্তদানের মাধ্যমে অপর একজন মানুষের জীবন বাঁচাতে পারি। এই উদ্দেশ্যকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সাত রামনগর মণ্ডলের উদ্যোগে ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার। এই দিনের এই শিবিরে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে রক্তদানের রেনেসা তৈরি হয়েছে বলে মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না। এখন সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়, তাতে চারজন মুমূর্ষ ব্যক্তির জীবন বাঁচানো যায়। তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে। এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব, এখানে 14টার মতো আছে, 12টা সরকারি আর 2টো প্রাইভেট। সেপারেশনেরও সেই রকম আমাদের ব্যবস্থা আছে, এখানে 6টার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে। তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট, কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না, ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে। গ্রীষ্মের তীব্র তাপ প্রবাহের মাঝে নিজেদের কথা চিন্তা না করে সমাজের কল্যাণের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য। তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর আহ্বানে গোটা রাজ্য জুড়ে রক্তদানের এক উৎসব হয়েছিল এবং আগামী দিনেও রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের ভারসাম্য বজায় রাখার জন্য রাজ্যের সর্বত্র এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মনে আছে গত নির্বাচনের পরেও উনি সারা রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য, ব্লাড ব্যাঙ্কের যে চাহিদা যোগানোর যে ভারসাম্য রক্ষা করার জন্য। তো এখানে কিন্তু তখন দেখেছিলাম আমরা সারা রাজ্যের মানুষ, সমস্ত অংশের মানুষ, প্রতিষ্ঠান, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের পাশে থেকে এই কাজটা করেছেন, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েছেন। আমার বিশ্বাস থাকবে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়, আমাদের মন্ত্রীদের সহযোগিতায়, আমাদের সভাপতির অনুপ্রেরণায় আমরা কিন্তু সারা রাজ্যে বিভিন্নভাবে এই ধরনের রক্তদানের উৎসবে আয়োজন করব। রক্তদানের যে চাহিদা এটা মেটানোর চেষ্টা করব, যেহেতু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সবসময় মানুষের পাশে থেকে মানুষের পাশে কাজ করার যে অঙ্গীকার এটা কিন্তু আজকে রক্তদান উৎসবের উপস্থিতির মধ্যে প্রমাণ করছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।